আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুধি দর্শক মণ্ডলী আমি এখন দাঁড়িয়ে আছি কোরআনিক পার্কের সামনে এটি আরব আমিরাতের বিখ্যাত শহর দুবাইতে অবস্থিত আপনারা যদি দুবাইতে আসেন তাহলে এটি অবশ্যই দেখে যাবেন এটি কোরআনিক পার্ক কোরআনিক পার্ক বলতে এখানে কোরআনে বিভিন্ন ঘটনা কাহিনী ইতিহাস বর্ণনা করা হয়েছে বিভিন্ন বস্তুর কথা বলা হয়েছে বিভিন্ন ফলের কথা বলা হয়েছে বিভিন্ন সবজির কথা বলা হয়েছে সেই আলোকেই এখানে পার্কটি গড়ে তোলা হয়েছে অর্থাৎ কোরআনে বলা হয়েছে আঙ্গুরের কথা আঙ্গুর গাছ কীরকম তিন ও কথা বলা হয়েছে তো সেই জাইতুন গাছ কেমন তিন গাছ কেমন এটি এখানে তুলে ধরা হয়েছে এই পার্কের বিভিন্ন বিষয়ের মাধ্যমে তো চলুন দর্শক আপনাদেরকে নিয়ে আমি এখন প্রবেশ করি কোরআনিক পার্ক দুবাইয়ে যে সমস্ত শব্দগুলি এই পবিত্র কোরআনে রয়েছে সেগুলি দিয়ে এখানে একটি পার্ক বানানো হয়েছে অর্থাৎ ধরুন কোরআনে বলা হয়েছে আঙ্গুরের কথা জয়তুনের কথা তিন ফলের কথা এরকম কোরআনে যত ঘটনা রয়েছে যেমন মৌসাল সালাম লোহিত সাগর পার হয়েছিলেন যেমন সাগরের পানি দুই ভাগ হয়ে গিয়েছিল সেটিও এখানে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে দেখানো হয়েছে খুব চমৎকারভাবে এখানে ওনারা গুছিয়ে রেখেছেন পার্কটি আসলে দুবাই খুবই সুন্দর একটি শহর আমি এই কয়েকদিন দুবাইতে ঘুরে আমার সেই ধারণাটি হয়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের মধ্যে আরব দেশগুলির মাঝে দুবাই একটি অন্যতম শুধু আরব দেশ নয় আমি বলবো দুবাই সারা বিশ্বের মাঝে একটি মডেল যত উন্নত বিশ্ব রয়েছে হ্যাঁ দুবাই অনেক দেশ রয়েছে বেশ সুন্দর সুন্দর কিন্তু দুবাইতে আপনারা যে জিনিসটা পাবেন এখানে নিরাপত্তা পাবেন সুন্দর পরিবেশ পাবেন সুন্দর সবুজ পরিবেশ পাবেন সুন্দর মরুভূমি পাবেন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট পাবেন সব কিছু মিলিয়ে সমুদ্র সৈকত পাবেন বিভিন্ন বড়ো বড়ো সুন্দর সুন্দর মল মার্কেট পাবেন যে এখানে একটি গাছের ডিজাইন করেছেন কি চমৎকারভাবে ওনাদের ডিজাইনগুলি একটু অন্যরকম যেগুলি ধ্যান ধারণা বা প্ল্যানিং চিন্তাভাবনা অন্য কোথাও পাওয়া যায় না এখানে এখন বলতে গেলে সুনসান নিরবতা বিরাজ করছে কারণ আজকে শনিবার অর্থাৎ এখানে অফিস খোলার দিন তাও আমি এসেছি সকাল এখন বাজে সাড়ে নয়টা বিশাল এলাকা এটি ভালো মতো ঘুরতে বেশ কয়েক ঘন্টা লেগে যাবে তো আমি চেষ্টা করব যতটুকু পারি আপনাদেরকে দেখানোর জন্য দর্শক মণ্ডলী এখানে ভিতরে প্রবেশ করতে আপনাকে কোনো ফ্রি দিতে হবে না অর্থাৎ এটি টিকিট ফ্রি শুধু মণ্ডলী আমরা পঁচিশ দেড়হাম দিয়ে টিকিট কিনে এই ভিতরে গ্লাস হাউজের ভিতরে প্রবেশ করলাম এখানে আমরা একটি লিস্ট দেখতে পাচ্ছি লিস্ট অফ গ্লাস হাউস প্ল্যান্টস মেনশনড ইন আল কোরআন অ্যান্ড দাসন অর্থাৎ কোরআন এবং হাদিসে যে সমস্ত খাবারের কথা ফলের কথা গাছের কথা বলা হয়েছে সেই গাছগুলি এখানে খুব সুন্দরভাবে অরিজিনালি লাগিয়ে দেখানো হয়েছে যেমন অলিভ ট্রি জৈতুন জৈতুন এই জৈতুন বা অলিভ খুবই উপকারী একটি ফল এটি তিনে আল্লাহ পাক এই জৈতুনের কথা বলে শপথ করেছেন খুবই সুন্দরভাবে এখানে কোরআন সুন্নাতে যে সমস্ত গাছ অর্থাৎ এখানে যদি কোনো বাচ্চা এসে দেখে এগুলি শুধু বাচ্চা কেন আমরা বড়রাও অনেকে অনেক কিছু জানি না সেগুলি এখানে এখানে ব্ল্যাক সিরের কথা বলা হয়েছে অর্থাৎ কালিজিরা রাসলি করিম সাল্ল সাল্লাম বলেছেন যে মৃত্যু রোগ ব্যতীত কোনো রোগ আসবে না যদি কেউ নিয়মিত কালিজিরা খেয়ে থাকে সেই কালিজিরার গাছ এটি আমার জন্য আমিও কোনোদিন দেখিনি আজকে প্রথম দেখলাম সত্যি কথা বলতে যে কালিজিরা গাছ এরকম ছোট ছোট যে আমাদের দেশে যে হয় হয়তো কিন্তু আমি আমার দেখার সৌভাগ্য হয়নি আজকে দেখলাম এখানে হচ্ছে কিউ কাম্বার শশা শশা যে কত উপকারী এই কিউ কাম্বার শশা হার্বাল মেডিসিন হিসাবেও এখন অনেক বেশি ব্যবহৃত হচ্ছে বিশেষ করে মহিলাগণ তাদের রূপচর্চার ক্ষেত্রে এই শশা ব্যবহার করে থাকেন আর রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম যখন খেজুর খেতেন সাথে তিনি শশা খেতেন নবীজির খুব প্রিয় ছিল শশা নবীজি খেজুরের সাথে তিন চারটি খেজুর খেতেন এবং সাথে তিনি এই শশা খেতেন হাউসটি খুব চমৎকার করে সাজানো দর্শক মন্ডলী শুধু করে দেখতে ইচ্ছা করে এত সুন্দর চমৎকার পরিবেশ রি কুমা তোমরা তোমার রবের কোন কোন অবদানকে তোমরা অস্বীকার করবে আসলে আমরা অনেক কিছুই চিন্তা করি না এখানে ব্ল্যাক হেনা অর্থাৎ যেটি কালো মেহেদি বলি আমরা সেই কালো মেহেদি গাছ এখানে আছে আল্লাহ বারবার বলেছেন তোমরা তোমাদের রবের কোন কোন অবদানকে অস্বীকার করবে অর্থাৎ সামান্য একটি এই যে ধরুন শশা এর যে উপকারিতা কালো জিরার উপকারিতা এগুলিকে আমরা কখনো কোনো বৈজ্ঞানিক আবিষ্কারের মাধ্যমে অর্জন করতে পারবো পারবো না এখানে লেখা হয়েছে ওয়াটার মিলন এটা সুন্না অর্থাৎ হাদিস শরীফে এর বহু বর্ণনা এসেছে তরমুজের কথা এটি হলো লেন্টিল লেন্টিল এখানে বলা হচ্ছে যে ল্যান্টিলস আর অ্যান এক্সেলেন্ট সোর্স অফ ভাইটামিন বি আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম অ্যান্ড জিঙ্ক ল্যান্টিনস মে প্রোটেক্ট ইউর হার্ট বাই সাপোর্টিং ওয়েট লস ইম্প্রুভিং কোলেস্টর অ্যান্ড ব্লাড প্রেশার লেভেলস এটা পবিত্রকর আনে এটার উল্লেখ রয়েছে এখানে রয়েছে স্যাফরন এটাতে সাফরন অর্থ জাফরান যেটা আমরাকে জাফরান বলি এই জাফরানের গাছ এখানে দেখতে পাচ্ছি এটি খুবই দামি খুবই দামি আমি যতটুক জানিয়ে যে দশ গ্রাম জাফরান আমেরিকাতে আড়াইশো থেকে তিনশো ডলার নিয়ে থাকে অবশ্য দুবাইতে সস্তা দুবাইতে প্রায় পঞ্চাশ গ্রাম পাওয়া যায় আড়াইশো থেকে তিনশো দেড় হামে অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় সাত হাজার টাকা এখানে আছে বার্লি বার্লির কথা পবিত্র হাদিস শরীফে এসেছে সে বার্লি এখানে রয়েছে এখানে রয়েছে আমাদের বাংলাদেশের চের চেনা অর্থাৎ সব দেশেই এটা চেনা জানা অনিয়ন যেটি আমাদের দেশে সাম্প্রতিক কালে প্রায় আড়াইশো টাকার উপরে কেজি হয়ে গিয়েছে এই পেঁয়াজ এটি কোরআনে এবং সুন্নাতেও রয়েছে অর্থাৎ পেঁয়াজের কথা কোরআনেও বলা আছে সুন্নাতেও বলা আছে সিসাম এটি একটি গাছ এটি আমি ঠিক বুঝতে পারছি না যে সিসেম কোনটাকে বলা হচ্ছে এটি মেনশনড ইন সুন্না অর্থাৎ সুন্নাতে এটি বলা হয়েছে আর এইখানে আমরা দেখতে পাচ্ছি হুইট বা গম এটি সুন্নাতে বলা হয়েছে গম গাছ এটি আমাদের দেশে বেশ পরিচিত আরেকটি জিনিস পরিচিত রয়েছে মাস্টার্ড অর্থাৎ সরিষার তেল যেটি কোরআনে এবং সুন্নাতে বলা হয়েছে এই মাস্টার্ড বিটার অ্যাপল এখানে হচ্ছে কর্ন ভুট্টা এটি আমাদের দেশে বিখ্যাত বিখ্যাত বলতে বেশ ভালোই ফলন হচ্ছে আগে তেমন হতো না কিন্তু এখন বেশ ভালোই ফলন হচ্ছে এখানে আছে গার্লিক রসুন এটি কোরআন এবং সুননাতে বলা হয়েছে এবং রসুন কিন্তু খুবই উপকারী এটি হচ্ছে লিক এটির কথা কথাতে বলা হয়েছে গ্রেপস আঙ্গুর এই আঙ্গুর কিন্তু একটি বেহেস্তি ফল এবং কোরআনে সুন্নায় বহুভাবে এই আঙ্গুরের কথা এসেছে এই আঙ্গুর গাছ আমরা দেখতে পাচ্ছি এটি অর্থাৎ অনেকটা আমাদের দেশের যে লাউ গাছ বা সিম গাছ হয়ে থাকে লতায় পাতায় সেরকমই হচ্ছে এই আঙ্গুর গাছ এক নজরে সমস্ত গ্লাস হাউসটি দেখা যাবে এখান থেকে এই গাছটি কিন্তু অরিজিনাল নয় এটি কিন্তু বানানো একটি গাছ কিন্তু দেখে মনে হবে যে খুব সত্যিকারের একটি অরিজিনাল একটি গাছ আমি প্রথম মনে করে চিটিও সত্যিকারী গাছ পরে দেখলাম যে না এটির চারিদিকে বিশাল চত্বর পুরোটা ঘুরে ঘুরে দেখাটা বেশ অসম্ভব একটি ব্যাপার এখানে যদি আপনারা ফ্যামিলি বাচ্চাদেরকে নিয়ে আসেন তাহলে ওরা বেশ উপভোগ করবে অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে সামনে আমরা দেখতে পাচ্ছি সিনিন অর্থাৎ সুরা তিনে আল্লাহ পাক এই তিনের কসম খেয়েছেন জয়তুন কসম খেয়েছেন তুরে সিনিনের কসম খেয়েছেন তবে আমাদের দেশে যেই ডুমুর হয়ে থাকে সেটি থেকে কিছুটা ব্যতিক্রম এখানে দেখতে পাচ্ছি আমরা অ্যালোভেরা অ্যালোভেরা এটি সন্নাতে এসেছে অ্যালোভেরা সম্পর্কে এখানে আবারও আমরা ফিগ অর্থাৎ ডুমুর দেখতে পেলাম এখানে এসেছে বানানা যেটির কথা পবিত্র কোরআনে রয়েছে এটি আমাদের দেশে বেশ বিখ্যাত আর বিশেষ করে এইখানে লেবাননে বা মিশরে যে কলাগুলি এগুলি খুবই চমৎকার খুবই সুন্দর কলা হয়ে থাকে এখানে আসলে একটি এত সুন্দর একটি পরিবেশ মনে হচ্ছে যে একটি বেহেস্তি পরিবেশে আমি ঘুরে বেড়াচ্ছি হেঁটে বেড়াচ্ছি দুবাই সরকারকে ধন্যবাদ দিতে হয় যে এত সুন্দর একটি জিনিস করে রেখেছেন কোরআনের বিষয়গুলিকে বাস্তব আকারে ওনারা এখানে তুলে ধরেছেন যেগুলো যতটুকু সম্ভব যতটুকু পারা যায় ওনারা তুলে ধরেছেন দর্শক মন্ডলী এটি আসলে কত সুন্দর একটি জায়গা কত মনোরম একটি জায়গা ওনারা বানিয়ে রেখেছেন এটি না আসলে কোনোদিনই বোঝা যাবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক মণ্ডলী আমি এখন এগিয়ে যাচ্ছি লোহিত সাগরের দিকে লোহিত সাগর বলতে এখানে সত্যি সত্যি লোহিত সাগর নয় সামনে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটিকে ওনারা লোহিত সাগরের যেই ঘটনা মুসা আলাইসাল্লামের রয়েছে সেটিরই একটি থিম তৈরি করেছেন আমরা সবাই জানি যে মুসা আলিহি সাল্লাম ফেরাউন যখন মুসা আলিহি সাল্লামকে আক্রমণ করলো তখন মুসা আলিহি সাল্লাম আল্লাহর নির্দেশে তার কৌমের লোকদেরকে নিয়ে উনি আরেক দেশে চলে যাচ্ছিলেন তখন সামনে লোহিত সাগর এসে দাঁড়ায় তো লোহিত সাগরের কিনারে যখন আসলো তখন আল্লাহ পাক আদেশ করলো হে মূসা তুমি তোমার লাঠি দ্বারা সাগরের কিনারায় আঘাত করো তো সাগরের কিনারায় যখন আঘাত করলো তখন সাগর এরকম দুই ভাগ হয়ে গিয়েছিল অর্থাৎ পানি সাগর দুই ভাগ বলতে পানি অর্থাৎ এই যে সামনে যেই যেরকম দেখতে পাচ্ছেন আমার ডানে পানি বামে পানি মাঝখানে একটি রাস্তা ঠিক সমুদ্রের মাঝখানে এরকম রাস্তা হয়ে গিয়েছিল মুসা আলহি সালামের লাঠির আঘাতে তখন সেটি দুই ভাগ হয়ে গিয়েছিল পানিটি আর মাঝখান দিয়ে তখন মুসা আলহি সালাম পার হয়ে যাচ্ছিলেন এটি আপনারা ইনশাল্লাহ আমার মিশরের যে অন্যান্য ভিডিও আছে সেগুলোতে দেখতে পাবেন তখন এই মুসা আলিহি সালাম এরকম একটি রাস্তা ধরেই তিনি হেঁটে নেমে চলে যান সাগর পাড়ি দিয়ে আর তার দেখা দেখি ফেরাউনও তার নিয়ে অ্যাটাক করার জন্য এগিয়ে যান ফেরাউন যখন এরকম সাগরের চলে আসে তখন তখন সে আল্লাহ পাক পানিকে আদেশ দিলেন আবার পানি একসাথে হয়ে যাওয়ার জন্য তখন ফেরাউন সেই পানিতে ডুবে মারা যায় তো সেটিরই একটি রূপ সংক্ষিপ্ত একটি রূপ ওনারা এখানে দিয়েছেন একটু বোঝার জন্য আর কি শুধু দর্শক মরলি আমি এখন সেই বিখ্যাত লোহিত সাগর হজরত আলহি সালাম কিভাবে পার হয়েছিলেন তার একটি নমুনা আপনাদেরকে দেখাচ্ছি আর কি যেহেতু ওনারা এখানে এটি বানিয়ে রেখেছেন মৌসা আলহি সালাম যখন এই সাগরের কিনারে আসলেন তখন তার মো যা লাঠি দিয়ে পানিতে আঘাত করলেন পানি এরকম দুই ভাগ হয়ে মাঝখানে এরকম রাস্তা হয়ে গিয়েছিল তো আমি এখন মাঝখানের সেরকম রাস্তা দিয়েই কিন্তু এই পাশ থেকে ওই পাশে যাচ্ছি অর্থাৎ মুসা সালাম ওনার কোম বা উম্মদদেরকে নিয়ে যেভাবে এর পার হয়েছিলেন তারই একটি নমুনা অর্থাৎ সাগরের পানি দুই ভাগ হয়ে এরকম ডানে এবং বামে সরে গিয়েছিল মাঝখান দিয়ে সাগরের রাস্তা তৈরি হয়েছিল। এখানে সেরকম একটি তৈরি করা হয়েছে অর্থাৎ সাগরের নিচে যেরকম পাথর থাকে বা অন্যান্য জিনিস থাকে আর এই কিনারে পানিগুলি পড়তে থাকে আজকে কোনো কারণে হয়তো সেটি বন্ধ রয়েছে তাই সেটি দেখানো যাচ্ছে না আমি হাঁটতে হাঁটতে একদম এই পারে চলে আসছি তো মোসা সালাম যখন এভাবে সাগর পাড়ি দিয়ে আসলেন তখন অপর প্রান্তে ফেরাউন সেটি দেখে সেও পানিতে নেমে পড়ে তখন সে মনে করেছিল যে সেও হয়তো এরকম সাগর পাড়ি দিয়ে মুসা সালামকে আক্রমণ করতে পারবে এখন আমি এগিয়ে যাচ্ছি রহস্যময় গুহার দিকে মিরাকলস কেব এখানে চমৎকারভাবে বিভিন্ন জায়গায় জায়গায় কোরআন তেলাওয়াত বাজানো হচ্ছে অর্থাৎ যেই এলাকাতে যেই ঘটনার বা দৃশ্যের বর্ণনা দেওয়া হয়েছে কোরআন থেকে সেখানে সেই সম্পর্কিত কোরআনের আয়াতগুলি এখানে তালাওয়াত করা হচ্ছে স্পিকারে খুব চমৎকার সিস্টেম হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি গুহার মুখে এটি সেই মিরাকল কেভ কে অনলি ওয়ান হ্যাঁ অনলি ওয়ান বাংলাদেশ হ্যাঁ ওকে নো প্রবলেম হ্যাঁ নাম আলুম অ্যারবিক সোয়াই সুধে দর্শক মন্ডলী রহস্যময় গুহাতে প্রবেশ করলাম এখানে প্রবেশ করার পরে অন্ধকার দেখতে পাচ্ছি দর্শক মণ্ডলি উনি একটু বর্ণনা দিলেন এখন আমাকে এই একটি শর্ট মুভির মাধ্যমে এখানে দেখানো হচ্ছে ইন্ট্রোডাকশন দর্শক মণ্ডলী এখানে কোরআনে একটু বর্ণনা দেওয়া হল প্রফেটস সোলেমান সালাম স্টোরি অব দ্য হোপ এখানে সোলেমান সালামের কথা বলা হয়েছে উনি কিন্তু পশুদের ভাষা বুঝতেন প্রাণীদের ভাষা বুঝতেন এবং উনি একটি আপাতত ঘর নির্মাণ করেছিলেন জিনদের দ্বারা এখানে আরবিতে ধারা বর্ণনা দেওয়া হচ্ছে ওনারা বললেন যে কিছু দিনের মধ্যেই ওনারা ইংরেজিতেও ধারা বিবরণটি দিবেন এটি সম্ভবত হুদহুদ পাখি সোলাইমান আলি সাল্লামের একটি পাখি ছিল যেটির নাম ছিল হুদহুদ আমরা যাচ্ছি প্রফেট জিসাস অর্থাৎ ঈসা আলিহি সালামের ঘটনার দিকে এখানে দর্শকরা বসেন বসলে ওনারা এই যে প্রজেক্টরে যে জিনিসগুলি ওনারা সেগুলি দেখান ঈসা আলিহি সালামের কিছুটা রিভাইভিং দ্য ডেট ঈসা আলহি সালামকে কিন্তু আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিয়েছেন এই ধারা বর্ণনাগুলি যারা আরবিতে দক্ষ আরবি ভালো বুঝেন ওনারা এখানে আসলে বেশ ভালো বুঝতে পারবেন ওনাদের এই বর্ণনাগুলি আসলে কৌরণিক পার্কের এই ভিডিওগুলি যদি আমি এ টু জেড হুবহু দিতে যায় এটি বেশ কয়েক ঘন্টা ব্যাপী একটি লম্বা ভিডিও হয়ে যাবে তো আমি জাস্ট কিছু কিছু নমুনা আপনাদেরকে দিচ্ছি আর কি এখন আমরা চলে যাচ্ছি আরেকটি প্রফেট হুজায়ের সালাম রিটার্নড অ্যালাইভ একটি সেকশন আমরা দেখতে পাচ্ছি দর্শক এখন আমরা যাচ্ছি প্রফেট সুলাইমান আলহি সালাম এর ঘটনার দিকে ভ্যালি অফ অ্যান্ডস অর্থাৎ সোলাইমান আলিহি সালাম পিপড়ার ভাষা বুঝতে পারতেন অর্থাৎ উনি বন জঙ্গলের সকল প্রাণীর ভাষা বুঝতে পারতেন এবং তাদের সাথে কথাও বলতেন শুধু বুঝতেই পারতেন না তাদের সাথে সকল প্রাণীদের সাথে সুলাইমান আলহি সালাম কথা বলতেন তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিতেন এবং তারাও সোলাইমান আলহি সালামের কথা মেনে চলত শুধু দর্শক মণ্ডলী এখানে যে সমস্ত বিষয়গুলি আজকে আপনারা একটু একটু নমুনা দেখলেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ এগুলি আলাদা আলাদা করে এক একটি বিষয়ের ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে সোলাইমান আলাইহি সালাম ইসা আলিহি সালাম মুসা আলিহি সালাম ইউসুফ আলিহি সাল্লাম যত বিখ্যাত নবীদের ঘটনা পবিত্র আনে বর্ণনা করা হয়েছে সেগুলি ইনশাল্লাহ আমি আপনাদের সামনে পরবর্তীতে তুলে ধরার চেষ্টা করব আপনারা সেই দোয়া করবেন এখন আমরা আরেকটি সেকশনে যাচ্ছি প্রফেট ঈসা আলহি সালাম ক্রিয়েটস বার্ডস ফ্রম প্লে অর্থাৎ ঈসা আলহি সালাম কাদা থেকে পাখি সৃষ্টি করেছিলেন অর্থাৎ সেইটির বর্ণনা এখানে দেওয়া হচ্ছে এগুলির বিস্তারিত অনেক অলৌকিক ঘটনাসমূহ নবীদের কারামতের মৌজেজার কথা নবীদের মৌজেজার কথা পবিত্র আনে বর্ণিত হয়েছে নবীগণ রাসুলগণ বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে অবিশ্বাসীদের কাফেরদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বা প্রশ্নের মোকাবেলায় ওনারা বিভিন্ন অলৌকিক ঘটনা দেখিয়েছেন মৌজেজা দেখিয়েছেন এটাকে মৌ যা বলা হয় যেটা অস্বাভাবিক ঘটনা দেখানো হয় অনেকে আবার এই অস্বাভাবিক ঘটনা মৌ যা কারামত এগুলিতে বিশ্বাস করেন না এখন আমরা যাচ্ছি প্রফেট ইব্রাহিম আলহি সালাম রিভাইভিং দ্য বার্ডস নামের একটি সেকশন আছে সেটিতে শুধু দর্শক মণ্ডলী এখন আমরা যাচ্ছি যেটি সবচেয়ে বড় একটি অলৌকিক ঘটনা যেটি সংগঠিত করেছিলেন হায়াত উল্নবী জিন্দা নবী মিন সর্দার এমন নবী গীন সৈয়দুল মুরসালিন অর্থাৎ নবীদের যিনি সর্দার ছিলেন সেই আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লু আলহিহি সাল্লাম যে চাঁদকে দুই টুকরা করেছিলেন সেটি আমরা এখন তার একটি নমুনা দেখব অর্থাৎ রাসূল রাসুল করিম সাল্লাহ আলু সাল্লামকে বলেছিল যে যদি আপনি নবী হয়ে থাকেন তাহলে আমাদেরকে এই চাঁদকে দুই টুকরা করে দেখান তখন তিনি যে বলে আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে যান সেই পাহাড়ে দাঁড়িয়ে আঙ্গুল দিয়ে চাঁদকে ইশারা করতেই চাঁদ দুই টুকরা হয়ে দ্বিখণ্ডিত হয়ে এক অংশ চলে যায় সাফা পাহাড়ের দিকে আরেক অংশ চলে যায় মারোয়া পাহাড়ের দিকে তারপরেও যেসব কাফের কপাল পরা ছিল তারা ইমান আনতে পারেনি তারা বিশ্বাস করতে পারেনি তারা বলেছে মোহাম্মদ সাল্লু ইসলাম তুমি বড় এক একজন জাদুকর এই যে এখানে সেই দৃশ্যটি দেখানো হলো চাঁদ দুই টুকরা হয়ে গিয়েছে দুপাশে সরে গিয়েছে সবাই সেটি দেখছে এবং চাঁদে বিস্ময়কর মজার বিস্ময়কর ব্যাপার হলো এখনও কিন্তু চাঁদে সেই দ্বিখণ্ডিত হবার দাগটি বেশ স্পষ্টভাবে রয়েছে চাঁদের মাঝে দর্শক মণ্ডলী এটি দেখতে দেখতে আমি শিহরিত হয়ে যাচ্ছিলাম কারণ এটি আমাদের নবী অর্থাৎ আমরা যেই নবীর উম্মত সেই আঁখেরই নবী নবীদের সর্দার রাসুলি করিম সাল্লিয় সাল্লামের ঘটনা যাকে আমরা পবিত্র মদিনা মনোয়ারাতে গেলে পাই এতক্ষণ চেষ্টা করলাম আপনাদেরকে এই দৃশ্যগুলি দেখানোর জন্য খুবই চমৎকার চমৎকার সব দৃশ্য মাকারিম কোরআনিক পার্ক দুবাই আরব আমিরাত